yalnız belirlenmiş. Siz riyadine bunları Mahişkali kalkacağız. Hindu'da rekti Punna Tittab Punna Bhumi İstisli Adiyan Mondeli Uydiyashik Bada Bhumi Eken Lekhas Om Dashat Shattam Shivam Shundaram ये হচ্ছে সৃষ্টি আদিনাথ মন্দিরের ঐতিহাসিক পটভূমি যেখানে উল্লেখ আছে বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত পর্যটন জেলা কক্সবাজার জেলার অদূরে সাগর পাহাড়ের মিতালিতে ঘরে উঠেছে দেবাদিদেব মহেশের নামানুসারে সাগরকন্যা মহেশকালী উপজেলা উপজেলার মনেক্ক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দৃষ্টিনন্দন আদিনাথ মন্দিরের বর্তমান অবকাঠামো ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছে বলে ঐতিহাসিকগণ মনে করে আবার হিন্দু ধর্মীয় বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে যে কয়েক হাজার বছর পূর্বে ত্রেতা যুগে এই মন্দিরের গোড়াপত্তন হয়েছে হিন্দু সম্প্রদায় লোকজন মনে করেন আদিনাথ জ্ঞানময় কল্যাণময় মঙ্গলময় চিরসত্য শাশ্বত সনাতন তিনি ব্যাপ্ত চরাচরে অব্যক্ত ভগবান তাই সনাতন জনগণ মাতৃ শিবভক্ত শিবই উপাসক মুক্তি লাভের এবং মনস্কামনা পূরণের জন্য শ্রী আদিনাথ দর্শনই সর্বশ্রেষ্ঠ পূর্ণ রামায়ণে বর্ণনা আছে ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ হয় যুদ্ধে রামকে পরাজিত করার জন্য রাবণ শিবের উপাসনা করে অমরত্ব কামনা করেন শিব বর দিয়ে শর্ত দিলেন কৈলাস থেকে শিবরূপী শিবলিঙ্গ মাথায় করে লঙ্কায় নিয়ে এসে পূজা করতে হবে পথে কোথাও রাখা যাবে না দৈবাত রাখলে তা আর উঠানো যাবে না সেই স্থানেই অবস্থান নেবেন শিবলিঙ্গ রাবণ সত্য মেনে নিয়ে মহাদেবকে মাথায় করে রওনা দিলেন রওনা হলেন যাত্রাপথে এই মৈনাক্য পর্বতে শিবকে রেখে রাবণ প্রাকৃতিক ডাক সেরে ফিরে এসে শিবকে আবার উঠাতে চাইলে শর্তানুযায়ী শিব আর উঠলেন না এই মৈনাক্য পর্বতেই হয়ে গেল তার অধিষ্ঠান এইভাবে অনেক বছর যাওয়ার পর এই মন্দির তীর্থস্থান হয়ে ওঠে হিন্দু সম্প্রদায়ের এই তীর্থস্থানটি বিশেষ মর্যাদা পায় এই মহেশকালে একজন সচ্ছল মুসলিমের হাতে তার নাম নূর মোহাম্মদ শিকদার তিনি তার গোয়াল করে এক দুধের গাইকে মানে কামধনু খেয়াল করলেন আগের মতো দুধ দিচ্ছে না রাতের অন্ধকারে গাভীটিকে অনুসরণ করে দেখলেন মৈনাক পাহাড়ে এক শিলায় গাভীটি দাঁড়িয়ে আছে আর বাট থেকে দুধ ঝরে যাচ্ছে এই দৃশ্যে তিনি হতবাক হয়ে গাভীটিকে নিয়ে এসে খুঁটির সাথে শক্ত করে বেঁধে রাখলেন রাতে স্বপ্ন দেখলেন দুধ দেওয়ার স্থানটিতে একটি মন্দির করতে এবং শিবের পূজা করার জন্য হিন্দু জমিদারের দৃষ্টি আকর্ষণ করতে পরে তৎকালীন জমিদার মন্দির স্থাপন করেন এবং ধীরে ধীরে তা শিবতীর্থে প্রকাশিত হতে থাকে এই মন্দিরে যাতায়াত হত নাগা সন্ন্যাসী গোরক্ষনাথ তাদেরই একজন যার নামানুসারে মহেশকালী উপজেলা হেডকোয়ার্টারের নাম গোরক্ষঘাটা তিনি শিবের নির্দেশ পান নেপাল থেকে অষ্টভুজা মাথা যা শিবের শক্তি হিসেবে মহেশকালীতে নিয়ে আসতে 1612 সালে নেপাল রাজবাড়ির মন্দির থেকে অষ্টভুজা মাথার মূর্তি গোপনে নিয়ে আসার সময় ধরা পড়ে
যার নাগা সন্ন্যাসী। তিনি জেলবন্দী হয়ে পড়েন। যেদিন রায় ঘোষণা হবে, আগের রাতে নাগা সন্ন্যাসী স্বপ্ন দেখেন। আদিনাথ তাকে বলছেন, বিচারক যে প্রশ্নই করুক, সন্ন্যাসী যেন মুখে যাই আসে তাই বলে দেন। মহামান্য বিচারক নেপাল রাজাকে মূর্তির রং কেমন জানতে চাইলে রাজা বলেন, কষ্টিপাথরের মূর্তি, রং কালো। নাগা সন্ন্যাসী মহামান্য বিচারকের প্রশ্নের উত্তরে বলেন, মূর্তির রং সাদা। উপস্থিত সকলের সামনে মূর্তিটি যখন অনাবৃত করা হলো, দেখা গেল রং সাদা। তাই নাগা সন্ন্যাসীর পক্ষে রায় হয়ে যায়। সে থেকে শিবের সাথে পূজা হচ্ছে অষ্টভুজা মায়ের। মহেশকালীতে স্বয়ং অষ্টভুজারূপে দুর্গা দেবীর অধিষ্ঠান বলে এখানে দুর্গা প্রতিমা বানিয়ে শারদীয় দুর্গা উৎসব পালন করা হয় না, পূজা হয় বটে। না দিলাম লাখিটা আছে এই অঙ্গনে। বর্তমানে ভৈরব মন্দির, রাধা গোবিন্দ মন্দির এবং শনি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরের মাঝখানে বিরল প্রজাতির একটি পারিজাত ফুল গাছ আছে। বিভিন্ন ধর্মীয় গ্রন্থে গাছটি স্বর্গের রাজা ইন্দ্রের রাজসভার ফুল বলে উল্লেখ আছে। সৌভাগ্যের এবং পুণ্যবান ফুল গাছ হিসেবে অনেক ভক্ত সুতা জড়িয়ে বিভিন্ন মানত করে থাকেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 288 ফুট উঁচুতে, সমুদ্রপৃষ্ঠ থেকে 288 ফুট উঁচুতে আদিনাথ মন্দিরের পেছনে দেখা যায় জোড়া পুকুর। অবাক বিষয় হলো, অনেক উপরে হলেও জোড়া পুকুরের পানি কখনো শুকায় না। একটি পুকুরে স্নান করলে রোগ মুক্তি হয়, অন্য পুকুরটিতে স্নান করলে জ্বর এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মর্মের জনশ্রুতি হয় আছে। নবাব আলীবর্দী খানের শাসনামলে দেওয়ান ব্রজকিশোর লাল লালা কানুঙ্গর প্রতিনিধি হিসেবে দেওয়ান কালীচরণ 9 বছরের কিশোর শরৎচন্দ্র সহ এই দ্বীপটি তৎকালীন শাসকদের নিকট থেকে ক্রয় করে নেন। শরৎচন্দ্র নাগা সন্ন্যাসী গোরক্ষনাথের সংস্পর্শে এসে জমিদারের সম্পত্তি আদিনাথের নামে দেবত্বর সম্পত্তি হিসেবে দান করে যান। আদিনাথ দ্বৈত ব্যবস্থাপনায় পুরী অ্যাক্ট অনুযায়ী মহন্ত শাসনী ছিল। পরে এই মন্দির 1911 খ্রিস্টাব্দে সীতাকুণ্ড শাইন কমিটির অধীনে চলে যায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত হাজার হাজার তীর্থযাত্রী পুণ্য অর্জনের জন্য এই মন্দিরে আসেন। প্রত্যেক বছরের ফাল্গুন মাসের পুণ্য শিব চতুর্দশী তিথিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী শিব দর্শন করে পুণ্য সঞ্চয় করে থাকেন। এই শিব চতুর্দশী মেলা পক্ষকাল ব্যাপী হয়ে থাকে। বর্তমানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান রাখাইন সম্প্রদায়ের মিলন মেলা হিসেবে এই স্থান হয়ে উঠেছে বাঙালি ঐতিহ্যের ধারক বাহক। এই হলো শ্রী শ্রী আদিনাথ মন্দিরের ঐতিহাসিক পটভূমি ইতিহাস। শ্রী শ্রী অচ্যুতানন্দ ধাম, এই সেই পারিজাত ফুল গাছ যেটা স্বর্গের সবার ফুল নামে পরিচিত, এই সে পারিজাত ফুল গাছ, এই সে পারিজাত ফুলের কোলে যে আপনাদেরকে একটু দেখায়, পারিজাত ফুলের কোলে এখনো হয়তো ফোটে নাই, সৌভাগ্য হয় নাই পারিজাত ফুল দেখার। এই সে পারিজাত ফুল,
পুলিশি পারিজাত ফুল, এই তো পারিজাত ফুল দেখা হলো, এই তো পারিজাত ফুল, কি সুন্দর ফুল দেখেন, এই সে পারিজাত ফুল, স্বর্গের ফুল। এখানে ডান পাশে হচ্ছে আদিনাথ ঠাকুরের মন্দির, আদিনাথ ঠাকুরের রুম, আর বামে হচ্ছে শ্রী শ্রী অষ্টভুজা। এই দেখছো, এই স্বর্গের ফুল, পারিজাত ফুল দেখছো ফুলছে, স্বর্গের ফুল পারিজাত ফুল ফুটছে দেখছো, এই দেখো এখানে আছে। এই দেখো পারিজাত ফুল দেখছো ফুটছে, এই যে দেখো পারিজাত ফুল, যেটা স্বর্গের দ্বার বলা হয়, স্বর্গের ফুল বলা হয়। স্বর্গ সবার ফুল বলা হয়। এখানে আছে রাধা গোবিন্দ মন্দির, এখানে আছে শ্রী শ্রী ভৈরব মন্দির। বাবা বলো, হ্যাঁ ও গোপাল দেখো না, ঘুরে ঘুরে গোপাল দেখো, এ শনি ঠাকুর দেখো, দেখো শনি ঠাকুর আছে, এই যে শনি, শনি ঠাকুর শনিদেব দেখছো, ওম শ্রী শ্রী রাধা গোবিন্দ হায় ওম ভৈরব, ভৈরব মন্দির, ভৈরব ঠাকুর। এ হচ্ছে শ্রী রাধা গোবিন্দ মন্দির, শ্রী রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ অচ্যুত ও অদ্বৈত অচ্যুত ধাম, এ হচ্ছে সেই জোড়া পুকুর, যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে 280 ফুট উচরে হওয়া সত্ত্বেও এই পুকুরের পানি শুকায় না, পুকুরের জল শুকায় না, এই সেই জোড়া পুকুর। এই সেই জোড়া পুকুর, সেই জোড়া পুকুর চতুর্বারে ঘুরতেছি। এই সে সমুদ্র বঙ্গোপসাগরে কোল ঘেঁষে সে আদিনাথ মন্দিরের
অবস্থান। এ জোড়া পুকুর দেখছো? হ্যাঁ জোড়া পুকুর দেখছো? জোড়া পুকুর এই এখানকার ইতিহাস এখানে আছে পিছনে। ওই যে একটু পিছনে দেখ জোড়া পুকুর। সমুদ্রপৃষ্ঠ থেকে 288 ফুট উপরে হওয়া সত্ত্বেও কোনোদিন পানি শুকায় না, এই সেই জোড়া পুকুর। ওই পিছনে আছে দুইটা পুকুর।